हेलो বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল ওয়ে টু জবস ইন বেঙ্গলি। ওয়ে টু জবস ইন বেঙ্গলির আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। পয়লা নভেম্বর 2023 থেকে কিন্তু পুনরায় ভোটার কার্ডের কাজ শুরু হতে চলেছে, অর্থাৎ তোমার ভোটার কার্ড সংশোধন, ট্রান্সফার বা নতুন ভোটার কার্ড যে কাজটি করুন না কেন, তা পয়লা নভেম্বর থেকে করতে পারবেন। এরকমই একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে। তো এই ভিডিওর মাধ্যমে জানাবো ড্রাফট রোল যেটার ওপর ভিত্তি করে এই ভোটার কার্ডের কারেকশন, সংশোধন বা নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করতে হবে সেটা কবে প্রকাশিত হচ্ছে, এছাড়া কবে থেকে এই আবেদন প্রক্রিয়া অফলাইন বা অনলাইন শুরু হচ্ছে, আপনার এলাকায় বা বুথে কোন কোন তারিখে বিএলওরা স্পেশাল ক্যাম্পের জন্য বসবে এবং কত তারিখ পর্যন্ত এই আবেদন প্রক্রিয়া চলবে, এছাড়া ফাইনাল ভোটার লিস্ট কবে রিলিজ করা হচ্ছে, সমস্ত আপডেটটি এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। তাই বন্ধুরা, সম্পূর্ণ ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমি রয়েছি ওয়েস্ট বেঙ্গল ইলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে। দেখো এখানে বলা হয়েছে চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল। এখানে তোমরা এসে নিচের দিকে একটু স্ক্রল করলে দেখো এখানে পুরোটাই কিন্তু দেওয়া রয়েছে যে ভোটার তালিকার বিশেষ সংক্ষিপ্ত এবং সংশোধন কর্মসূচি, যা কিন্তু পয়লা নভেম্বর থেকে শুরু হচ্ছে। তোমরা এই রিড মোর এই অপশানে ক্লিক করলেই কিন্তু এখানে যে শিডিউল সেটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। আমি সেটাকে ডাউনলোড করে তোমাদের কাছে বিস্তারিত জানাচ্ছি। দেখো এখানে শিডিউল যে অপশান রয়েছে এই অপশানে ক্লিক করলেই তোমাদের সামনে এইরকম একটি পেজ কিন্তু ওপেন হবে, যেখানে বলা হয়েছে দেখো শিডিউল ফর সামারি রিজার্ভেশন অফ ফটো ইলেকশন রোল 1/1/2024 অ্যাজ কোয়ালিফাইং ডেট। দেখো এখানে সমস্ত বিষয়টা কিন্তু দেওয়া রয়েছে। প্রথমে রয়েছে যে পাবলিকেশন অফ ইন্ডিকেট ড্রাফট ইলেকট্রিক রোল, যেটা কিন্তু 1 নভেম্বর 2023 কিন্তু এটা প্রকাশিত হবে, যার উপর ভিত্তি করে কারেকশন বা হচ্ছে সংশোধন বা যে ডিলিটেশন সেইগুলো কিন্তু করা যাবে। পরবর্তীতে দেখো দেওয়া রয়েছে পিরিয়ড অফ আচ্ছা ফিলিং ক্লেমস অ্যান্ড অবজেকশন, অর্থাৎ শুধুমাত্র কারেকশন সংশোধনই নয়, নতুন যে ভোটার কার্ড তার জন্য কিন্তু আবেদন করা যাবে, যা কিন্তু হবে 1 নভেম্বর 2023 থেকে 9 ডিসেম্বর 2023 তারিখ পর্যন্ত। এবং স্পেশাল যে ক্যাম্পেনিং ডেট রয়েছে যেখানে বিএলওরা আপনার এলাকায় বসবে সেটি দেখো বলা হয়েছে 4 নভেম্বর 2023 স্যাটারডে, 5 নভেম্বর 2023 সানডে এবং 18 নভেম্বর 2023 স্যাটারডে, 25 নভেম্বর 2023 স্যাটারডে এবং 26 নভেম্বর 2023 সানডে এবং 10 ডিসেম্বর 2023 স্যাটারডে ও 3 নভেম্বর 2023 সানডে। এবং ফাইনাল যে ইলেকট্রিক রোল সেটা কিন্তু প্রকাশিত হবে 5 জানুয়ারি 2024 তারিখে। অবশ্যই তোমাদের যে কারেকশন বা ডিলিটেশন বা নতুন ভোটার কার্ড যে আবেদন করবে সেগুলো কিন্তু তোমরা এই ডেটের মধ্যে করে নিতে পারবে। সারা বছরই তোমাদের সুবিধার জন্য আমি এটি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো, তোমরা সেখানে জয়েন হয়ে এই যে পেজটি সেটিকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে, যেখানে কিন্তু সমস্তটাই বাংলাতে খুব সুন্দরভাবে বলা রয়েছে। বলা হয়েছে ভোটার তালিকার বিশেষ যে সংক্ষিপ্ত সংশোধন কর্মসূচি 2024 সেটি চলবে পয়লা নভেম্বর 2023 থেকে 9 ডিসেম্বর 2023 তারিখ পর্যন্ত, যার মাধ্যমে কিন্তু ভোটার তালিকায় নতুন নাম তুলতে পারবে, বাসস্থান পরিবর্তন করতে পারবে অথবা যে কোনো তথ্য সংশোধন করতে পারবে এবং বুথ লেভেল আধিকারিকদের কাছেও কিন্তু এই আবেদন করা যাবে। সেটি কিন্তু করা যাবে কবে সেই ডেটগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ সেটি যে বিশেষ প্রচারের দিন শনিবার ও রবিবার 4, 5, 18, 25 এবং 26 নভেম্বর 2023, এছাড়া 10 ডিসেম্বর ও 3 ডিসেম্বর 2023 তারিখ কিন্তু এর জন্য আবেদন করা যাবে। এবং তোমরা নিজেরাও কিন্তু করতে পারবে, তোমরা ভোটার অনলাইন হেল্পলাইন অ্যাপ এই অ্যাপ ডাউনলোড করো, তোমরা নিজেরা নিজেদের ভোটার কার্ড কিন্তু আবেদন করতে পারবে বা সংশোধন করতে পারবে। এছাড়া যদি তোমরা ওয়েবসাইট থেকে করতে চাও তাহলে এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে voters.eci.gov.in, এই ওয়েবসাইটেও কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এছাড়া বিশদভাবে জানার জন্য তোমরা টোল ফ্রি নাম্বার যে 1950 এখানে তোমরা কল করো, কিন্তু সমস্ত বিষয়টা তোমরা জেনে নিতে পারবে। নমস্কার বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে ও বন্ধুদের সাথে শেয়ার করবে। আমাদের সাথে জুড়ে থাকার জন্য এবং প্রতিনিয়ত এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই তোমরা
যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে